ক্রিকেট দুনিয়ার অভিভাবক আইসিসি হলো পেছন থেকে কলকাঠি নাড়ে ভারত। বৈশ্বিক যে কোনো আসরই ভারতের মন রেখে আয়োজন করা তো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিত্য অভ্যাস। কমাস আগে এশিয়া কাপ নিয়েও কম জল খোলা করেনি বিসিসিআই। তাদের মন রাখতে গিয়ে কার কি ক্ষতি হলো, তাতে কি যায় আসে এসিসি বা আইসিসির? এবার নিজ দেশে বিশ্বকাপ রেখে দিতেও একের পর এক চক্রান্ত করে যাচ্ছে বিসিসিআই। বিশ্বকাপের শুরুতেই দেশটির সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেবাগ জানিয়েছিলেন, সেমিতে উঠলে উইকেট ভারতের সুবিধা মতোই করা হবে। ঠিক সে কথারই বাস্তবায়ন দেখা গেল ব্রিটিশ দৈনিক মেইল অনলাইনের প্রতিবেদনে। এমনকি ফাইনালে উঠলেও ভারতের সুবিধা বিবেচনায় পাল্টে ফেলা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেট, এমনটাই জানিয়েছেন ব্রিটেনের খ্যাতিমান সাংবাদিক, লেখক ও উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সম্পাদক লরেন্স বুথ। আগামী রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফাইনাল। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আইসিসির এই ইভেন্টে উইকেট প্রস্তুত করা হয়েছে সংস্থাটির কনসালটেন্ট অ্যান্ডি অ্যাটকিনসনের তত্ত্বাবধানে। কোন ম্যাচ কোন উইকেটে খেলা হবে এ বিষয়ে আয়োজক দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আগেভাগেই সবকিছু চূড়ান্ত করে রেখেছিলেন অ্যাটকিনসন। কিন্তু মেইল অনলাইন দাবি করেছে টুর্নামেন্ট এগিয়ে চলার সঙ্গে সঙ্গে অ্যাটকিনসনের সেই চুক্তিকে আর পাত্তাই দেওয়া হয়নি। ভারত নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটি এমন উইকেটে খেলা হবে যেখানে এর আগে মাত্র দুটি ম্যাচ হয়েছে। ভারতের স্পিনাররা যেন সাহায্য পান সেজন্য এমন ব্যবস্থা বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। ভারত নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামের 7 নম্বর উইকেট পূর্ব নির্ধারিত ছিল। লিগ পর্বে এ মাঠে অনুষ্ঠিত 4 ম্যাচের একটিও 7 নম্বর উইকেটে খেলা হয়নি। সংবাদ মাধ্যমটির দাবি, আইসিসি ও বিসিসিআই এর 50 জনেরও বেশি অফিসিয়ালের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খুদে বার্তা থেকে নিশ্চিত হওয়া গেছে প্রথম সেমিফাইনাল ম্যাচ 7 নম্বর উইকেট থেকে সরিয়ে 6 নম্বর উইকেটে স্থানান্তর করা হয়েছে। লিগ পর্বে এই উইকেটে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও ভারত শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেমিফাইনাল ম্যাচের উইকেট পাল্টানো নিয়ে অ্যাটকিনসনকে অন্ধকারেই রেখেছে বিসিসিআই। ফাইনালের প্রস্তুতি নিয়ে অ্যাটকিনসন আয়োজক দেশের বোর্ডের কাছ থেকে সরাসরি কোনো উত্তর না পেয়ে নিজেই হাজির হয়েছিলেন আহমেদাবাদে, তবে পাননি সদুত্তর। তাতে বোঝাই যাচ্ছে 2011 সালে সবশেষ আইসিসির কোনো ইভেন্টে শিরোপা জেতা ভারত এবার বিশ্বকাপ জিততে মাঠের খেলার চেয়ে মাঠের বাইরে কলকাঠি বেশিই নাড়ছে। পারভীন আক্তার, সময় সংবাদ।